হাই, ছোট্ট একটি টিপস নিয়ে হাজির হয়েছি। আমরা ভিডিও কনফারেন্সের জন্য যে বর্তমানে পপুলার সফটওয়্যারটি ইমু ব্যবহার করি, সেটার একটা লো ডাটা মোড সেটিংস অন করে আপনি চাইলে স্পষ্ট ভিডিও, অডিও এবং আপনার ডাটাটা সেভ করতে পারেন। তো এই ছোট্ট টিপসটি শুরু করব, তার আগে বলে নিচ্ছি আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে এবং প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন ইমু সম্পর্কিত আরও যাবতীয় যত তথ্য বা সেটিংস রয়েছে সেগুলি। আপনার ইমু নাম্বার দিয়ে আরও কয়টা ফোনে ইমু সেট আপ করা আছে, অথবা আপনি চাইলে আপনার ইমুটা অন্য একটা ফোনে সেট আপ করে দিয়েও আপনি তাকে ট্র্যাক বা হ্যাকিং করতে পারেন, অথবা আপনাকে কে হ্যাক করছে সেগুলো আপনি জেনে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে এবং ইমুর এই ধরনের আরও সেটিংসগুলো আপনি চান, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, তাহলে পরবর্তী আপডেটটি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তো এই ছোট্ট সেটিংসটি সেট আপ করার জন্য আমরা চলে যাব ইমুতে। আমি ইমুটা ওপেন করে আমাদের যে প্রোফাইলটা রয়েছে, ছবিটা রয়েছে, ছবিতে ক্লিক করব। নিচে আপনারা সেটিংস দেখতে পাবেন, চলে যাব সেটিংসে। অ্যান্ড দেন এইখান থেকে স্টোরেজ অ্যান্ড ডাটা সিলেক্ট করলে আপনারা লো ডাটা মোড অপশনটা পেয়ে যাবেন, এবং এই অপশনটা অন করে দিলেই হয়ে গেল আপনার ডাটা সেভ এবং অডিও ক্লিয়ার এবং ভিডিও ক্লিয়ার। তো আমি আশা করি এই সেটিংসটা দেখে আপনারা খুব সহজে শিখে নিতে পারবেন কীভাবে আপনাদের এই মোডটা অন করবেন। তো এ ধরনের আরও অসংখ্য অ্যান্ড্রয়েড কম্পিউটার এবং টেকনোলজি রিলেটেড আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো একটি টিউটোরিয়ালে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।